শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুল খারিজ করে ওই রায় দেন আদালত। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলেছেন, রায়ের ফলে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ইউনূসের আইনজীবী। ডক্টর ইউনূসকে নিয়ে হাইকোর্টে দেওয়া বক্তব্য সম্পূর্ণ পাল্টাপাল্টি মন্তব্য করেছেন দুই পক্ষের আইনজীবীরা। মাজহারুল হক পান্না রিপোর্ট। শ্রম আদালতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজন। 23 জুলাই হাইকোর্ট রুল দেন। আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে তা আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার জজ আদালত। যে বেঞ্চ রুল জারি করেছিলেন তা পরিবর্তন করে নতুন বেঞ্চ গঠন করে দেন আপিল বিভাগ। হাইকোর্টে রুলের শুনানিতে ইউনূসের অবস্থান সম্পর্কে বক্তব্য উপস্থাপন করে দুপক্ষ। লরিয়েট, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, উনি জাতিসংঘের বিশেষ উপদেষ্টা, কিন্তু আমাদের কথা হলো আইনের দৃষ্টিতে সবাই সমান। সে পূর্বের রেকর্ড অনুযায়ী তিনি নোবেল বিজয়ী, পূর্বের রেকর্ড অনুযায়ী তিনি জাতিসংঘের মহাসচিবের একজন অন্যতম উপদেষ্টা, এবং আমাদের সরকারও বলেছে তার কথায় ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বন্ধ করে দেওয়া হয়, তাহলে সে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সোমবার ও মঙ্গলবার বক্তব্য শুনে রায় দেন হাইকোর্ট। রুলটা খারিজ হওয়াতে বিচারিক আদালতে মামলা চলতে কোনো বাধা নাই। তারা চ্যালেঞ্জ করেছিল অভিযোগ গঠনটা অবৈধ, এটা আইন অনুযায়ী হয়নি। আজকের রায়ের ফলে এটা প্রমাণিত হলো অভিযোগ গঠন বৈধ এবং সাক্ষী চলতে আদালতে কোনো বাধা নাই। আমরা নেবিচার থেকে বঞ্চিত হয়েছি এবং বিনা কারণে হয়রানির পর্যায়ে একে একে চলছি। আমরা এটার বিরুদ্ধে উচ্চতর আদালতে আমরা আবার লিপ্ত আপিল করব। এই মামলায় 6 জন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।